বন এখানে একটি তাবিজের নকশা ছবি দিয়েছে এবং বলছেন যে এটা তার বইয়ের ভিতরে পাওয়া গেছে এবং সে অনুমান করছে এটা দিয়ে তাকে জাদু করেছে তার দাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণের সাথে অনেক কিছু মিলে যায় সে সম্মত ভাবে নিজেই কিভাবে ঝাড়ফুঁক করবে কারণ আশেপাশে সই আঁকে তেমন কেউ নেই কেউ যদি দাদুতে আক্রান্ত হয় তাহলে সে ভাবে যে ঝাড়ফুঁকগুলো রয়েছে সেগুলি সে নিজেই করতে পারে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সুরা ফাথিয়া পড়ে নিজেকে ফুঁ দেওয়া অসংখ্যবার সুরা ফাতিহা পড়ে পরে নিজেকে ফুঁ দিবে আর সুরা ফাতিহা পড়া পানিতে পানিতে সুরা ফাথিয়া পড়ে ফুঁ দিয়ে সেই পানি দিয়ে গোসল করবে যেমন এক বালতি পানিতে শেখ বিন বাজ রহমতুল্লা বলেছেন যে এক বালতি পানিতে সাতটি বড়ই পাতা বেটে সেটা পেস্ট বানিয়ে বা পাউডার বানিয়ে সেটা পানিতে মিক্স করে দিবে দিয়ে ওখানে সাতবার সুরা ফাথিয়া পড়ে দিবে এবং ওই পানিতে গোসল করবে আর এ ধরনের কাজ প্রতিদিন সাতবার করবে তো আশা করা যে আল্লাহ সফা তালা তাকে ক্ষমা করবেন আচ্ছা আরেকটি কথা হলো যে ঝাড়ফুঁকের জন্য সুরা সহ আরও আছে যেমন আয়াতুল কুরসি সুরা বা কারা শেষে দুই আয়াত তারপরে তিন কুল কুল হল আহার কলার কল তিন তিনবার করে পড়া এগুলি হচ্ছে সবই আপনার ঝাড়ফুকের বা আয়াত এছাড়া আরও রয়েছে তাফসিরুল অসুরুল আখির এরকম একটা কিতাব রয়েছে ওই কিতাবটা আপনি যদি ডাউনলোড করেন নেট থেকে তাহলে ওখানে একটা চ্যাপ্টার আছে জাদুতে আক্রান্ত হওয়ার থেকে রক্ষা পাওয়ার উপায় এবং আক্রান্ত হলে ঝাড়ফুঁক করার উপায় এরকম একটা চ্যাপ্টার আছে সেখান থেকে অনেকগুলো দোয়া আছে এবং অনেকগুলো সুরা আছে সেগুলি পড়ে পড়ে ঝাড়ফুঁক করা যাবে ঠিক আছে আল্লাহ তাহলে আলম